আসসালামু আলাইকুম দেখি রাকিব রাকিব আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ ভাই ভালো বলেন তাহলে আমার কি ট্রাফিক সিলেক্টেড নাকি আজকে তো কোনো ট্রফিক তো নাই আসলে আমরা তো মুক্ত রেখেছি কিন্তু যদি আপনি কোনো ট্রাফিক যদি দেন তাহলে আমরা সেই ট্রাফিকটা নিয়ে কথা বলতে পারি আচ্ছা মানে হ্যাঁ মানে উন্মুক্ত না আপনি কি নিয়ে কথা বলতে চাচ্ছেন ভাইয়া একটু তাড়াতাড়ি বলেন না ভাই তো আমার বন্ধু রে ফেলছে এখন কি যে করি তো জামিলাতে আছে বল কোথায় দলাম ভাই না একটা ট্রপিক নিয়ে কথা বলবো অসুবিধা কি বলেন বলেন ধন্যবাদ তবে সমস্যা হয়েছে যে যদি এত ইয়া ইয়া থাকে না আমরা সব যে এটা দিব কারণ হচ্ছে আমরা চাই না আমরা ভুল ভাল কথাবার্তা বলি এবং এটাও আপনারও এটার জন্য মানে কৃতজ্ঞ থাকাটা উচিত যে একটা ভুল ধরাই দিছে আপনিও আমার ভুল পাইলে আমাকে ধরাই দিবেন কারণ আমরা কেউ না ভুলের ভিতরে বসবাস করতে যেটা মানে সঠিক সেই কথাটাই বলা উচিত আমারও ভুল হয় আমার আমি একটা আমার ভুল তো পারবো আমি গার্তারের মতো আপনারা বলবো না যে আমার ভুল দাঁড়াই দিচ্ছে দেখছো দেখছো আমার ভুল কত বড় সাহস কত আমার ভুল দাঁড়াই দিছে দেখছো এইটা হচ্ছে অশিক্ষিত মুখ্য মানুষদের কালচার আর শিক্ষিত সভ্য মানুষের কালচার হচ্ছে

না যদি আপনি ধরায় দেন সেটা তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য কিন্তু ইনসাল্ট যদি করেন সেক্ষেত্রে তো ভিন্নHttpContext অনেক সময় মানে যখন ভুল ধরায় দেয় সেটাকে যদি আপনি ইনসাল্ট হিসেবে নেন যে আমার ভুল ধরায়লো দেখছো আমার ভুল ধরছে দেখছো আমার কত বড় অপমান হুম জানেন আপু একজন যদি একজন মানুষের ভুল ধরায় দেয় এটাকে যদি কেউ ইনসাল্ট হিসেবে নেয় যে আমাকে ইনসাল্ট করছে হুম এটা কি উচিত কাজ এটাকে ইনসাল্ট হিসেবে বলেন তো অবশ্যই না আসি ভাইয়া এবং আমি আহ একটা ই বলতে চাই যে আমি যখন প্রথমে মানে দেশের বাইরে মুভ করি সত্যি কথা বলতে আমার ইংলিশ কিন্তু মানে একদমই ভালো ছিল না এবং মানে আমাদের দেশে হাই স্কুল সিস্টেম গভর্নমেন্ট হাই স্কুল গুলো যেরকম ছিল মানে আপনি ওয়ার্ড শিখবেন কিন্তু একটা সাবজেক্ট একটা সেন্টেন্স মেক করার মতো মানে ওরকম তো প্র্যাকটিস ছিল না বাংলাদেশে আনলেস আপনি মানে ইসে যান যদি ইংলিশ মিডিয়াম স্কুলে যান তো আমি যখন দেশে বাইরে আসি যখন আমি মানে অনেক কিছুতেই আমার সমস্যা হতো কথা বলা কমিউনিকেশন করা এবং এখানকার এসব দেশের মানুষ খুব খুব পলাইটলি এবং কোনো ওয়ার্ড ভুল বললে অথবা মিসপ্রোনাউন্স করলে ওরা বলতো যে দিস ইজ অ্যাকচুয়ালি নট লাইক

এই যে আপনি যে একটা ভুলটাকে অযথা পেচাল বলে মনে করতেছেন তার মানে আপনি একসেপ্ট করতেছেন না আপনার ভুলটা আপনি শুধরাবার কোনো ইচ্ছা আগ্রহ কিছুই আপনার ভিতরে নাই আমি তো ইচ্ছা করে ট্রপিক্স শব্দটা কয়েকবার উচ্চারণ করছি যেন আপনার কানে এটা বাজে এবং ভবিষ্যতে যেন আর কখনই আপনি এই শব্দটা এইভাবে ব্যবহার না করেন ট্রপিক্স কারণ অনেক সময় কি হয় আমরা তখন সেটা কিছু না এটা ঠিক আছে কিন্তু যখন একটা আপনি একটা আমি বলছি না সবসময় কিন্তু সামটাইমস যদি ইনসাল্ট করে একটু করা করে আপনি যদি একটা কথা বলেন সেটা কিন্তু মাথায় কিন্তু সব মানে আপনার পরের বার ওই ভুলটা কিন্তু আপনি আর করবেন না আমি নিশ্চিত যে এই রাকিব সাহেব এরপরে যখন আমাদের লাইভে আসবেন আমি যেই আজকে যেভাবে ওনার মাথায় ঢুকাইছে জিনিসটা নেক্সট টাইম উনি আর এই ভুল করবেন না এই কথাটা এইসব যাই সাবরিনা আপু আপনার ইয়াটাকে মোটামুটি জাস্টিফাই করে দিয়েছে স্যার ভালো হয়েছে তো আচ্ছা এবার বলেন আপনি আপনার কি কোনো বক্তব্য আছে কিনা সেটা বলেন বক্তব্য ছিল না বা কোন টপিক এটাও বলবেন না এইগুলা হচ্ছে ভুল কথাবার্তা এগুলো আমাদের লাইভে চলবে না এগুলো আপনি আপনার চুনাহাগা খামার অথবা আপনার যে টঙের দোকান সেখানে গিয়ে বলেন আপনাকে তাহলে বিদায় জানাচ্ছে ভাই এর মানে ইসের কোনো ইচ্ছা নাই আগ্রহ নাই যে এটা সে যে জিনিসটা শিখবে এটার কোনো বিন্দু মাত্র কোনো আগ্রহ তার নাই কিন্তু এই কথাগুলো মানে এত কিছু না বলে সে কি বলতে এসেছে এটা বললেই পারতো মানে শুধু শুধু এটা ড্র্যাগিং করলো আর কি হ্যাঁ অনর্থক সে এই জিনিসটাকে ইয়া করলো সে সে একসেপ্ট করতেই পারতো যে আমি হ্যাঁ এটা আমারও তো অনেক শব্দ বললো হয় আমি তো অনেক মানে অনেক সময় আমি জার্মান উচ্চারণ করি অনেক সময় বাংলা উচ্চারণ করি বাংলাদেশে যে শব্দ ইংরেজি যে শব্দটা আমরা ব্যবহার করছি সেই শব্দটা আমি ব্যবহার করি এটা তো অটোমেটিক অনেকের অনেক সময় চলে আসে কিন্তু যখন যদি কেউ আমাকে শিখে বলে দেয় যে এই জিনিস এই শব্দটা ভুল আমি সুদ্রাবার চেষ্টা করি যদি মনে থাকে তাহলে সুদ্রায়নের চেষ্টা করি কখনো তো আমি গাঁটার মতো বলি না আপনি তো ভাই এটা মানে কেন বললেন আমাকে একটা মজার স্টোরি আছে আছে ভাই এই ভুল প্রনান্সিয়েশন নিয়ে আমি যখন প্রথম মানে মানে এখানে এসে ই করি তো আমি একটা ওয়ার্ড ভুল বলেছিলাম পিনাটকে আমি ভুল করে পিনাস বলে যাকে বলেছিলাম সে ওয়ার্ডটা শুনে বলে যে এক্সকিউজ মি ডিড ইউ সে পিনাস তো সে আমাকে বলল যে অ্যাকচুয়ালি পিনাস इट्स इट्स नॉट পিনাস इट्स পিনাট উম সো এই মানে একটা মানে মাঝে মাঝে প্রোনান্সিয়েশনে এই এইগুলো কিন্তু অনেক বড় মিনিং হয় মানে একটা ছোট একটা প্রোনান্সিয়েশনে ভুলে কিন্তু অনেক বড় মিনিং চেঞ্জ হতে পারে সো এটা ধরিয়ে দিলে এটা তো খারাপ কিছু না সো আই ওয়াজ মোর কেয়ারফুল নেক্সট টাইম হুম ইকবাল ভাই কি আপনি কি বিষয়ে কিছু বলবেন

ওনার কানি তখন এই জিনিসটা ঠক করে লাগছে এবং উনি নিজেই এটা বুঝতে পারছে যে এই শব্দটা উনি ভুল উচ্চারণ করছে এবং উনি পরে আবার বলতেছে এরপরে স্টেপে উনি বলতেছে ভাই এটা তো আমার এইভাবে না বললে পারতেন আমরা আপনারা যে টপিক্স কথা বলছেন তখন আবার এটা এটাও একটা ভুল তখন বলতে হবে যে টপিক্স না একটা টপিক কথা বলছি সেটাও একটা আরেকটা ইয়া তো এই জিনিসগুলো যদি আমরা ঠিক করে দেই আমারও তো ভুল হয় ভাই আমারও তো ভুল হইতে পারে হয় ইনফ্যাক্ট প্রচুর পরিমাণে ভুল উচ্চারণ হয় কিন্তু এটা যদি আমাকে কেউ ইয়া করে দেয় তখন আমি সাথে সাথে এটা নিজেকে কারেক্ট করে নিই এবং আমার আমার ভুল অ্যাকসেপ্ট করার তো এই ইয়াটা তো আমার আছে তাই না যদি আমি ভুল করি তাহলে তো আমি অ্যাকসেপ্ট করবো এটা আমি কেন অ্যাকসেপ্ট করবো না বলেন তো সেটা আর ব্যাপার ব্যাপার হচ্ছে কি আসি ভাই এই উনি যেটা উনি যেটা বলছেন এইটা আমি আসলে হাজারবার অনেক লাইভে দেখছি হ্যাঁ অনেক লাইভে এই একই জিনিসটা আমি মুমিনদের মাঝে আমি দেখছি অনেকবার যার মানে হচ্ছে যে যে দেখেন অনেক সময় আপনি একটা প্রোনাউন্সিয়েশন হয়তো জানতে পারেন বাট বিভিন্ন আমারও কিছু 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 শব্দ টাং টুইস্টার বলে একটা ব্যাপার আছে না এরকম যেটা কিনা এক একজন এক 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 একজন একটা কম্বিনেশন সে তখন তার ওই ইয়ে ওই সে জানে অ্যাকচুয়ালি ইয়েটা কিভাবে উচ্চারণ করতে হয় বাট ওই আহ একটা নির্দিষ্ট ভাবে যদি এটা সবার জন্য এক এক জিনিস না আর কি সবার জন্য একই ভাবে হয় না বা এক একজনের জন্য এক একজনের কাছে এক এক আহ

করে ফেলছে আমি একটা ই করলাম এত বড় সাহস আমাকে এইভাবে বললো কত বড় ইনসাল্টিং করলো আমাকে সো ইট ডিপেন্ডস অন আপনার মন মানসিকতাটা কি কিরকম ওইটার উপরে অনেক সময় ডিপেন্ডস করে আমি যেটা বলতে সেটা হচ্ছে যে আপনি ভুল উচ্চারণ দুইভাবে করতে পারেন একটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি জানেন যে উচ্চারণটা কি হওয়া উচিত বাট কিছু কিছু সময় হয়তো প্রবলেম হয় উচ্চারণ করতে আর আরেকটা হচ্ছে যে আপনার যে আপনি যেটা জানেন অ্যাকচুয়ালি ভুল জানেন হ্যাঁ এরকম এরকমও হইতে পারে তো এই যে ট্রপিক্স এর যে ব্যাপারটা এটা আমি হাজার লক্ষ্য করছি মনে করেন যে এটাই আসলে যে কোথেকে আসে জিনিসটা কোথায় হতে পারে আসিফ ভাই তো আপনি তো আর বলেন না যে ভাই মিয়া আপনি ভুল বলছেন মিয়া এখান থেকে বাইর হন এগুলো তো কিছু বলেন নাই তাই না আপনি ওই সে যেটা বলছে সেখানে একটা এমফাসিস দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন যে ওই শব্দটার মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আসে বাবা আপনাকে বললাম এখানে কিন্তু ইকবাল ভাই আর একটা জিনিস হচ্ছে যে এই যে ভুল মানে শেখা অথবা ভুল একটা জিনিস বলা এই এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের স্কুল সিস্টেমটা অনেকটা দায়ী আমাদের যে গভর্নমেন্ট স্কুল যে যেগুলো ইংলিশ মিডিয়াম না যেগুলো মানে বাংলা মিডিয়াম স্কুলগুলো ওখানে কি মানে কেউ যদি একটা ভুল ওয়ার্ড বলে অথবা টপিক্স এর জায়গায় ট্রপিক্স বলে অথবা মানে কে প্রোনাউন করে ফেলে এই টাইপের জিনিসগুলো কিন্তু কখনো কিন্তু ভুল ধরিয়ে দেওয়া হয় না সো এটাই কিন্তু পরে কিন্তু হ্যাঁ এরকম অনেক আছে কিন্তু বলো যে আপনার একটা জোকস বলি ভাই হ্যাঁ একটা জোকস বলি হ্যাঁ এরকম বলো না যে আপনার একটা আমি দেখছি যে আপনার একটা জোকস বলি এই যে জোকস যেটা এটা তো আপনি যেভাবে যদি বলেন একটা জোকস এটা তো এরকম ভাবে হয় না আর কি অনেক সময় এরকম হয় যে আমি আসলে যখন জানি যে বাংলাদেশে বাংলাদেশে মানুষজন এইভাবেই উচ্চারণ করে বা এইভাবেই বলে আর কি তখন আর আমি হয়তো এতটা ইয়ে করি না বাট এই টপিক এবং ট্রপিক্স ম্যান ওটা তো বহু আপনার

খবর পড়া আর তাদেরও এরকম হইতে পারে সেটা এক জিনিস তবে আমার মনে হয় যে আসিফ ভাই কখনোই আসিফ ভাইয়ের সাপোর্ট করার জন্য আমি বলছি না তবে আসিফ ভাই কখনোই মানে আমার তো মনে হয় সে যখন বলে আমার কাছে তো অনেকটা মানে ফানি লাগে হয়তো অনেকের কাছে লাগে না কিন্তু আমার মনে হয় না ভাই মানে একদম ভিতর থেকে কাউকে একেবারে ইনসাল্ট করার জন্য এভাবে এই করে এটা আমি বলবো যে যারা এটা মনে করছে আমি বলবো যে সত্যি এটা আমার মনে হয় না আমি ট্রুলে বিশ্বাস করি আসি ভাই কখনোই ওইভাবে একেবারে ভিতর থেকে যে ইনসাল্ট করার জন্য একেবারে উঠে পড়ে লেগে তাকে বারবার ওইটাকে ইনসাল্ট করার জন্য বলবে এরকম এটা এটা আমরা কখনোই করি না বাট একটা একটা স্পেসিফিক ক্ষেত্রে যখন কিনা যখন কিনা ধরুন আপনি একটা মুমিনের সাথে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে এবং আপনি জানেন যে সেই মুমিন ধরেন অন্যকে ফর এক্সাম্পল আসিফ ভাই কে কোথায় কোথায় কি কাজ করতেছে কার কত টাকা আছে কত টাকা নাই হ্যাঁ কিভাবে চলাফেরা করে এগুলো কোনো কিছুই আমাদের কাছে ম্যাটার করে না কিন্তু যখন আপনি দেখবেন যে একজন মুমিন আরেকজনকে বা আরো অনেকজনকে তাদের কি ধরনের টাকা কত টাকা পয়সা আছে তারা কিভাবে থাকে তারা কোথায় চলে তারা কি খায় এগুলো বলে অনেক ক্ষেত্রেই হ্যাঁ সেই কন্ডিশন গুলো আসলে তার উপরও মানে খাটে আর কি একই অবস্থা তখন তো সেটা দেখা দিতেই হয় ঠিক না আসিফ ভাই অবশ্যই উদাহরণ হিসেবে যদি আমি বলি যে যে মুমিনদের মধ্যে যেই কয়েকটা মুমিন আছে

বা ভিন্ন ভাবে একটা জিনিস চিন্তা করা এই কালচারটা তো তাদের ভিতরে আমরা দেখি না সাধারণ যদি এরকম থাকে কেউ তাহলে আমরা খুবই অবাক হব যে বাপরে সে ট্রাক ড্রাইভার হয়েও সে আপেক্ষিক তত্ত্ব নিয়ে কথা বলতেছে বা আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে জানে এটা তো একটা খুবই মানে খুবই অসাধারণ ব্যাপার তো আমরা খুবই আগ্রহী হব হ্যাঁ সে এটা করতেছে কিন্তু সাধারণত তো এটা হওয়ার কথা না তাই না না সেটা একটা জিনিস সেটা একটা অ্যাঙ্গেল আমি আসলে আসিফা বলতেছিলাম যে ধরেন ওরাই যদি অন্যদেরকে হ্যাঁ টাকা পয়সা নাই ওরা ভিক্ষু ভিক্ষা করে এরা চলে হ্যাঁ এদের ওরা তো প্রতি কমেন্টে পাঁচ পয়সা পর আহ পাঁচ টাকা করে পায় বা এক টাকা করে পায় এই জন্য ওরা ইসলামের বিরুদ্ধে কথা বলে এই যে মানে অন্যদেরকে টাকা পয়সা নাই হয়তো মানে মিথ্যা বলেও হ্যাঁ ছোট করার চেষ্টা করে যখন হ্যাঁ মানে মানে করতেই থাকে করতে থাকে হাজার 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 লাইভ একই জিনিস হ্যাঁ মানুষদেরকে ছোট করার চেষ্টা করতেছে সেই ক্ষেত্রে একই জিনিস যদি তার বেলায় খাটে এটা তো আমি তো মনে করি যে দেখা দেওয়া উচিত যে সে অন্যকে যে কারণে ছোট করার চেষ্টা করতেছে সেটা আসলে নিজেই ঠিক না ভাই আমি সেটা কথা বলতেছি আর কি মনে করেন যে এই যে এক লোক পাঁচ বছর ধরে নাস্তিকদেরকে গালি দিচ্ছে যে নাস্তিকদের বাপের ঠিক নেই বাপের ঠিক এরপরে জানা গেল যে তার নামটা হচ্ছে এলেনিও মানে হচ্ছে লাস্ট নেম আন হচ্ছে বাপের নামে তার বাপের নামে ঠিক নেই আরই আসলে বাপের ঠিক নেই সে আসলে পাঁচ বছর ধরে গালি দিচ্ছে হ্যাঁ তাহলে তখন তো এই জিনিসটা বলতে হয় তখন তো আর এই জিনিসটা আমাদের ফোকাস করে দেখাইতে হয় যে এই সে যে কি সেটা দেখাইতে হয় ইয়েপ এক্স্যাক্টলি আমি এটাই বলতেছি আর কি যে ধরেন ওই একই লোকে কথাই বলি সে সে এসে কিন্তু এরকম এরকম খুব হমি তমি করতো আর কি যে আপনার এই উচ্চারণ ভুল উচ্চারণ ভুল এভাবে করতো না এই একই লোকই কিন্তু তো সে যখন কি এই এখন কি বলবো ভাই আপনি আপনি নিশ্চয়ই জানেন এখানে যে আপনি তো বাইরে থাকেন তাই না আপনাকে নেটিভ যারা আর কি যারা এখানে জন্ম এখানেই বড় এখানে বড় হয়েছে এবং এখানকার মানে ইংরেজি হচ্ছে তাদের ইয়ে মাদার টাং যাদেরকে কোনোদিন আপনাকে বলছে যে আপনার এই উচ্চারণটা ভুল বা ছোট করার চেষ্টা করছে কোনোদিন সাপ্রিন আপু ছোট করার চেষ্টা করেনি একবার ভাইয়া কিন্তু যখন আমি কোনো কিছু ধরেন একদমই মানে প্রোনাউন্সিয়েশনের যেটা ওরা বুঝতে পারতো না হয়তো আমি একটা কিছু বলেছি সেটা ওরা কোনো সেন্স মেক করতে পারছে না যখন আমি প্রথম প্রথম মানে এখানে এসে কথা বলা শুরু মানে ইংলিশটা শিখি তো ওরা আমাকে খুব মানে ই করেই বলতো যে আই এম সরি আই এম নট আই এম নট গেটিং এট হোয়াট ইউ ট্রাইং টু সে রাই অথবা আমাকে কিছু একটা বললো যে যেটা আমাকে আবার রিপিট করতে হলো তখন ওরা হয়তো সেটা প্যারাফ্রেজ করলো যে ডি ইউ মিন টু সে দিস অর ডি ইউ মিন দিস রাইট সো ওরা ওটাকে মানে বোঝার জন্য হয়তো

তার ইংরেজি কোনো ঠিক ঠিকানা নাই সেই ক্ষেত্রে যদি আপনি দেখা দেন ধরা দেন সেটা আরেকটা জিনিস আমি এটা কথা বলতেছি আর কি হ্যাঁ হ্যাঁ না সেটা ঠিক আছে এখন যদি আমি যদি মানে জাহির করে যে আমি ইংলিশে মাস্টার্স করে এসেছি কিন্তু এখানে এসে আমি একটা সিম্পল একটা সেন্টেন্স আমি মেক করতে পারছি না সেটা তো মানে অবশ্যই আমি বলবো যে এটা খুবই হাস্যকর ব্যাপার সেখানে এখন ওরা তো বলতেই পারে যাও আই থট ইউ ডিড আ মাস্টার্স ইন ইংলিশ রাইট সো এখানে তুমি একটা সেন্টেন্স ঠিক মতো বলতে পারছো না তো অবশ্যই আচ্ছা আচ্ছা

একজন ফরেনার যদি বাংলা বলে আমরা কত ইমপ্রেসড হয়ে যায় না একটু একটু ভুল ভাল বললেও আমরা কত ইমপ্রেস হয়ে যায় না এটারে আপনি ভাই ভালো মতে কাজে লাগাইতে পারবেন বুঝতে পারছেন ভাই এই জিনিসটা দিয়ে আসলে মানুষজন ইমপ্রেস করা যায় পার্টিকুলারলি আপনার অপোজিট সেক্স ঠিক আছে হ্যাঁ আপনি মানে একটু ভাঙা ভাঙা ইংরেজি বলবেন হ্যাঁ তাতে ভাই আমার মনে হয় যে এটা আরো অনেক মানুষজন পছন্দ করে ভাই বুঝতে পারছেন আসিফ ভাই কি বলতে চাচ্ছি